নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাল থেকে সেখানেই অনুশীলন করবেন মুমিনুল, মুশফিক, এবাদতরা। সকালে মাউন্ট মাঙ্গনুই থেকে ক্রাইস্টচার্চ পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম টেস্ট জয়ের পর এখন আরেকটি ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করলেই কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচ সিরিজে আপাতত 1-0 এগিয়ে আছে সফরকারীরা। পেসাররা তো সকালে বিমানে ওঠার আগেই জিমে ঘাম ঝরিয়ে এসেছেন। বাকি দল কাল সকালে অনুশীলন শুরু করবে। আসলে আমরা একটি টেস্ট জিতেছি বলে বেশ শারীরিক পরিশ্রম হয়েছে বলতে হবে, তাই পরের ম্যাচের জন্য সবাইকে সেভাবে তৈরিও করতে হবে আমাদের। বাংলাদেশ দলের সামর্থ্য আছে যে কোনো কন্ডিশনে খেলে জেতার। নিউজিল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস আর দলগত হয়ে খেলাতেই এরকম দারুণ জয় পেয়েছে বাংলাদেশ, মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএল কে সামনে রেখে অনুশীলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তারা টিম হিসেবে ভালো খেলেছে, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে। ব্যাটিং গ্রুপ ভালো ব্যাটিং করেছে, বোলিং গ্রুপ ভালো বোলিং করেছে। সো ম্যাচ জিতে গেলে তো এগুলোই মূল জিনিস। নিজেদের উপর আত্মবিশ্বাস থাকলে ম্যাচ জেতা সম্ভব ইন এনি কন্ডিশন এবং যে কোনো মুহূর্তেই। সো আমি মনে করি এটা দারুণ একটা মেসেজ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। কাল থেকে সেখানেই অনুশীলন করবেন মুমিনুল, মুশফিক, এবাদতরা। সকালে মাউন্ট মাঙ্গনুই থেকে ক্রাইস্টচার্চ পৌঁছায় বাংলাদেশ দল। প্রথম টেস্ট জয়ের পর এখন আরেকটি ইতিহাসের হাতছানি বাংলাদেশের সামনে। ক্রাইস্টচার্চ টেস্ট ড্র করলেই কিউইদের বিপক্ষে তাদেরই মাটিতে সিরিজ জয় নিশ্চিত হবে টাইগারদের। 9 জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই ম্যাচ সিরিজে আপাতত 1-0 এগিয়ে আছে সফরকারীরা। পেসাররা তো সকালে বিমানে ওঠার আগেই জিমে ঘাম ঝরিয়ে এসেছেন। বাকি দল কাল সকালে অনুশীলন শুরু করবে। আসলে আমরা একটি টেস্ট জিতেছি বলে বেশ শারীরিক পরিশ্রম হয়েছে বলতে হবে, তাই পরের ম্যাচের জন্য সবাইকে সেভাবে তৈরিও করতে হবে আমাদের। বাংলাদেশ দলের সামর্থ্য আছে যে কোনো কন্ডিশনে খেলে জেতার। নিউজিল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস আর দলগত হয়ে খেলাতেই এরকম দারুণ জয় পেয়েছে বাংলাদেশ, মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। আজ শের-ই বাংলা স্টেডিয়ামে বিপিএল কে সামনে রেখে অনুশীলনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তারা টিম হিসেবে ভালো খেলেছে, এটা তো স্ট্রেট ফরওয়ার্ড বলতে হবে। ব্যাটিং গ্রুপ ভালো ব্যাটিং করেছে, বোলিং গ্রুপ ভালো বোলিং করেছে। সো ম্যাচ জিতে গেলে তো এগুলোই মূল জিনিস। নিজেদের উপর আত্মবিশ্বাস থাকলে ম্যাচ জেতা সম্ভব ইন এনি কন্ডিশন এবং যে কোনো মুহূর্তেই। সো আমি মনে করি এটা দারুণ একটা মেসেজ।